আমাদের গোল্ডেন রে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো আমি প্রবাবিলিটি বা সম্ভাবনা তত্ত্ব সংক্রান্ত অঙ্ক শেখানোর জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো আমি প্রবাবিলিটি বা সম্ভাবনা তত্ত্বের একটা অলরেডি ভিডিও আপলোড করেছি, প্রথম ভিডিও, যেখানে আমি বেসিক কিছু ফর্মুলা, বেসিক কিছু নোটেশন এবং বেসিক কিছু উদাহরণ নিয়ে আলোচনা করেছি। তো সেই কনসেপ্টের ওপর নির্ভর করে আজকের দ্বিতীয় ভিডিও, সেই কনসেপ্ট তোমাদের যা প্রথম ভিডিওতে আমি শিখিয়েছি সেটাকে আরও উন্নত করার লক্ষ্যে বেশ কয়েকটি উদাহরণ নিয়ে আজকে আলোচনা করব এবং এগিয়ে যাব। তো দেখো, আজকে আমি উদাহরণ কয়েকটা নিয়ে আলোচনা করব বলেছি। তো প্রথমেই আমি তোমাদের একটা যে উদাহরণের কথা বলবো, যে উদাহরণটা দিয়ে আমরা স্টার্ট করব, সেই উদাহরণটা এখানে আমি দেখো আমার 7 নম্বর বলে মার্ক করা রয়েছে, এই উদাহরণটা নিয়ে আলোচনা করা হবে। ইন এ সিঙ্গেল থ্রো অফ ডাইস ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং আ টোটাল অফ 9 or 11। তো ইন এ সিঙ্গেল থ্রো অফ 2 ডাইস, তো দুটো লুডোর ছক্কা আমরা ছুঁড়ব এবং ছুঁড়ে আমরা তাদের যোগফল 9 অথবা 11 পাওয়ার সম্ভাবনা আমাদের বার করতে বলা হয়েছে। তো দেখো, তোমরা জানো অলরেডি, দুটো ডাইস যদি বা দুটো লুডোর ছক্কা যদি আমরা একসাথে ছুঁড়ি তাহলে কতগুলো নমুনা বিন্দু আসে? 36টা নমুনা বিন্দু আসে। এখন যদি তোমরা বলো কেন, আমি প্রথম ভিডিওতে শিখিয়েছি, এখানে আমি রাফলি দেখানোর চেষ্টা করছি। ধরো প্রথমটায় কী কী রেজাল্ট আসতে পারে, প্রথমটায় রেজাল্ট যেগুলো আসতে পারে 1, 2, 3, 4, 5, 6, এই 6টা রেজাল্ট আসতে পারে প্রথমটা। এবার ধরো প্রথমটায় 3 পড়েছে, আমি ধরে নিলাম আমাদের বোঝার সুবিধার স্বার্থে। তো এবার 3-এর সাথে কী কী কম্বিনেশান আসতে পারে দ্বিতীয়টায় 3-এর সাথে 3-1 অথবা 3-2 অথবা 3-3 অথবা 3-4 অথবা 3-5 অথবা 3-6, তাহলে 3-এর জন্য 6টা রেজাল্ট পেতে পারি আমরা, ঠিক 1-এর জন্য 6টা, 2-এর জন্য 6টা, 3-এর জন্য 6টা, 4-এর জন্য 6টা, 5-এর জন্য 6টা, 6-এর জন্য 6টা, তাহলে 6, 6, 36, এইরকম আমাদের 36টা নমুনা বিন্দু। মোট নমুনা বিন্দু কটা? না, 36। এবার তোমার ফেভারেবল নমুনা বিন্দু বা ফেভারেবল আউটকাম, মানে তুমি যেটা চাইছো সেই রকম কটা ঘটনা ঘটতে পারে তোমাকে দেখতে হবে। তো যোগফল আমার চাই 9 ও 11। এবার তুমি ভাবো 9 আর 11 কীভাবে সম্ভব। ধরো প্রথমটাতে 4 পড়লো আর পরেরটাতে 5, একটা 9 হলো। আবার ধরো প্রথমটাতে 3 পড়লো, পরেরটাতে 6, আবার একবার 9 হলো। আর কি কোনো 9 হতে পারে? এবার ধরো উল্টো করে ভাবো, মানে প্রথমটাতে ভাবো 5 আর পরেরটাতে 4, প্রথমটাতে 6, পরেরটাতে 9, তাহলে 9 হতে পারে এরকম নমুনা বিন্দুর সংখ্যা কটা রইল আমার? এরকম নমুনা বিন্দুর সংখ্যা রইল 4টি নমুনা বিন্দু রইল যেখানে আমরা যোগফল 9 পেতে পারি। এবার 11 কোথায় পেতে পারো ভাবো, 11 কোথায় পেতে পারো? প্রথমটাতে ধরো 5 আর পরেরটাতে 6, 11, আবার প্রথমটাতে 6, পরেরটাতে 5, আবার 11, অর্থাৎ এইরকম 11 পেতে পারি, এরকম নমুনা বিন্দু রইল 2টি। তাহলে 4 আর 2-এ তোমার টোটাল, তোমার ফেভারেবল নমুনা বিন্দু, মানে তুমি যেটা চাইছো সেই রকম নমুনা বিন্দুর সংখ্যা কটা হলো? 6টা। তাহলে 36-এর মধ্যে 6টা হলো আমার ফেভারেবল নমুনা বা আমি যেটা চাইছি তার উদাহরণ। তো তাহলে আমি বলবো প্রবাবিলিটি অফ এ, যেখানে এ কী বোঝাচ্ছে? এ বোঝাচ্ছে যোগফল 9 অথবা 11 পাওয়ার ঘটনা। সেই 9 ও 11 পাওয়ার ঘটনার সম্ভাবনা কত হলো? না, 36-এর মধ্যে 6। তো কেটে দিলে তোমরা কি বলবে? তোমরা বলবে 1/6। আশা করি তোমরা বুঝতে পারলে এটা উদাহরণটা, এবং তোমাদের আগের যে আলোচনা হয়েছে তার উপরে একটু কনসেপ্ট ডেভেলপ হলো। আমি আরও বেশ কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করব তোমাদের কনসেপ্ট উন্নত করার লক্ষ্যে। তো দেখো, আমি পরের যে উদাহরণটা নিয়ে এলাম, পরের যে উদাহরণটা এক্সাম্পল 8 বলে মার্ক করা রয়েছে। ফ্রম এ সেট অফ 17 বলস মার্কড 1, 2, 3, etc. up to 17, ওয়ান ইজ ড্রন অ্যাট র্যান্ডাম, ওর মধ্যে থেকে একটা বল তুলে নেওয়া হলো। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইটস নাম্বার ইজ মাল্টিপেল অফ 3 or of 7? তার মানে কী বললো? 17টা তোমার কাছে বল রয়েছে, সেই 17টা বল 1, 2, 3, 4 এইরকমভাবে 17 পর্যন্ত নাম্বারিং করা আছে। এবার তুমি ওই 17টা বলের মধ্যে থেকে যে কোনো একটা বল তুললে এবং তোমার পাওয়া বলটি যেভাবে মার্ক করা থাকবে তার নাম্বারটা হবে 3-এর গুণিতক অথবা তোমার 7-এর গুণিতক, এরকম সম্ভাবনা কত? তো 17টা বল
তোমার 17 রকম রেজাল্ট আসতে পারে। তাহলে টোটাল নমুনা বিন্দু তোমার কত হলো? টোটাল নমুনা বিন্দু তোমার হলো 17, এটা প্রথমে মনে রাখো। তারপর তোমার ফেভারেবল আউটকাম, মানে তুমি যেটা চাইছো সেই রকম নমুনা বিন্দু কয়টি। তুমি কি চাইছো? তুমি চাইছো 3-এর গুণিতক অথবা 7-এর গুণিতক। তাহলে 1 থেকে 17-এর মধ্যে 3-এর গুণিতক কটা রয়েছে, কী কী রয়েছে? 3 রয়েছে, 6 রয়েছে, 9 রয়েছে, 12 রয়েছে, আর 15 রয়েছে। অপরদিকে 7-এর গুণিতক তোমার 7, 14, 17 পর্যন্ত। তাহলে টোটাল কটা হলো এখানে? 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে তোমার ফেভারেবল আউটকাম বা তোমার তুমি যে রেজাল্ট চাইছো সেই রকম নমুনা বিন্দুর সংখ্যা হলো 7টি। তাহলে প্রবাবিলিটি কত হলো? প্রবাবিলিটি অফ এ, এ কী রিপ্রেজেন্ট করছে? হেথ রিপ্রেজেন্ট করছে তোমার 3 অথবা 7-এর গুণিতক পাওয়ার ঘটনা। তাহলে 3 অথবা 7-এর গুণিতক পাওয়ার ঘটনা কটা হবে? 17-এর মধ্যে কটা হয়েছে তোমার রেজাল্ট? 7। এটা হলো 3 অথবা 7-এর গুণিতক পাওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনা। আশা করি তোমরা এটাও বুঝতে পারলে। তো আমি চলে যাবো এবার, তো আমি এগিয়ে গেলাম, আমি আরও একটা উদাহরণ নিয়ে এলাম তোমাদের কাছে। তো 12 নম্বর দাগে রয়েছে, ফেয়ার ডাইস থ্রোন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট আইদার অ্যান অট নাম্বার অর আ নাম্বার গ্রেটার দেন 4 উইল টার্ন আপ। তাহলে কী বললো? একটা লুডো ছক্কা তোমার ছোড়া হলো, তো এবার তোমাকে কী বার করতে হবে? তোমার যে তুমি যে রেজাল্টটা পেয়েছো সেই রেজাল্টটা কি অড নাম্বার হবে। অড নাম্বার মানে তুমি বুঝতেই পারছো বিজোড় সংখ্যা, এবং অথবা এবং নয় অথবা অর অর আ নাম্বার গ্রেটার দেন 4, 4-এর থেকে বড় হবে অথবা বিজোড় সংখ্যা হবে। তো দেখো, একটা যদি আমরা লুডোর ছক্কা ছুরি, নমুনা বিন্দুর সংখ্যা কটা হতে পারে? 6টা। 6টা রেজাল্ট আসতে পারে, 1 পেতে পারো, 2 পেতে পারো, এরকম করে তুমি 6 পর্যন্ত যা খুশি পেতে পারো। তাহলে 6টা টোটাল নমুনা বিন্দু, টোটাল নমুনা বিন্দুর সংখ্যা 6টা। এবার এর মধ্যে জোড় কী কী রয়েছে এবং বিজোড় কী কী রয়েছে দেখতে হবে, বিজোড় কী কী রয়েছে দেখতে হবে। স্পেশালি বিজোড় রয়েছে কি 1, 2, বিজোড় যেগুলো রয়েছে সেগুলো হলো 1, 3, 5, আর কিছু নেই বিজোড়। এবার 4-এর থেকে বড় নাম্বার কী কী রয়েছে? 4-এর থেকে বড় রয়েছে 5 আর 6। তাহলে তোমার ফেভারেবল নমুনা বিন্দু মানে তুমি যে রেজাল্ট চাইছো 9 বিজোড় 9, 4-এর থেকে বড় সেরকম কটা থাকলো? 1, 2, এখানে হলো 1, 2, আর এই দুটো 5 মিলে একই রেজাল্ট 3, 4। তাহলে তোমার ফেভারেবল আউটকাম হলো 4, 6-এর মধ্যে 4। তাহলে তোমার প্রবাবিলিটি সম্ভাবনা কত হলো? প্রবাবিলিটি অফ এ, এ যেখানে বোঝাচ্ছে অট নাম্বার পাওয়ার ঘটনা অথবা 4-এর থেকে বড় নাম্বার পাওয়ার ঘটনা, তোমার 6-এর মধ্যে কত সেটা? 6-এর মধ্যে 4। এবার তুমি কেটে নাও 2 দিয়ে 3, 2, তাহলে হলো তোমার রিকোয়ার্ড প্রবাবিলিটি কত? 2/3। আশা করি তোমরা এটাও ভালোভাবে বুঝতে পারলে। কোনো যদি প্রবলেম থাকে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করো, তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো দেখো, আমি আরও একটা উদাহরণ, আজকের এই ভিডিও শেষ উদাহরণ, আমি পরে আরও ভিডিও আনবো প্রবাবিলিটি সংক্রান্ত। তো আজকে আমি যেটা শেষ উদাহরণ দিয়ে শেষ করবো বলে ভেবেছি, দেখো স্টেটমেন্টটা পড়ো। এক্সাম্পল 10 বলে মার্ক করা রয়েছে, আই রোল আ পেয়ার অফ ডাইস অ্যান্ড রেকর্ড দ্য সাম অফ দ্য নাম্বার অন দ্য টপ অফ দিস ডাইস। তাহলে কী বলা হলো? দুটো ডাইস আমরা ছুঁড়ছি এবং তার ওপরে যেটা আসছে অর্থাৎ যে রেজাল্ট আসছে সেগুলো আমরা রেকর্ড করলাম, এবং রেকর্ড করে আমাকে কী বলতে হচ্ছে বার করতে হবে? ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ দ্যাট স্কোর অ্যাট লিস্ট টেন। এই কথাটার মানে কিন্তু তোমাদের বুঝতে হবে, যোগফলটা কমপক্ষে যেন 10 আসে। কমপক্ষে 10 মানে 10-এর থেকে বেশি হলেও কিন্তু চলবে, তোমরা মনে রাখো 10 অথবা 10-এর থেকে বেশি। তাহলে কী বলা হলো? আমরা দুটো লুডোর ছক্কা ছেড়ে দিলাম, আমরা যে রেজাল্ট পেলাম সেটাকে কী করলাম? সেটাকে আমরা রেকর্ড করলাম। এবার আমাকে প্রবাবিলিটি কী বার করতে হবে? প্রবাবিলিটি বার করতে হবে যে রেজাল্টগুলো পেলে তাদের যোগফল অ্যাটলিস্ট 10 মানে 10 অথবা 10-এর থেকে বেশি পাওয়ার সম্ভাবনা কত। তোমরা অলরেডি জানো দুটো ডাইস যদি আমরা একসাথে ছুঁড়ে দিই টোটাল নমুনা বিন্দু হয় কয়টি? 36টি হয় টোটাল নমুনা বিন্দু, এটা তোমরা জানো। এবার তোমার ফেভারেবল আউটকাম বার করতে হবে। ফেভারেবল আউটকাম মানে অ্যাটলিস্ট 10 মানে 10 অথবা 10-এর থেকে বেশি কোথায় পাচ্ছ ভাবতে হবে। তো দেখো 10 বা 10-এর থেকে বেশি কোথায় পেতে পারি। প্রথমে আমি ধরো প্রথমটাতে 4 পেলাম, পরেরটাতে 6, 10 হলো। তারপর আমি কী পেলাম? আমি প্রথমটাতে 5 পেলাম আর পরেরটাতে 5 পেলাম,
তাহলে আবার 10 হলো, প্রথমটাতে 5 পেলাম, পরেরটাতে 6 পেলাম, 11 হলো। 11 হলে চলবে, কারণ 11 হলে চলবে কেন তুমি বলো? কারণ আমার টোটাল যোগফল আমরা চাইছি কত, আমরা 10 বা 10-এর থেকে বেশি। এবার পরেরটাতে আমি ধরো 6 পেলাম প্রথমটাতে, আর পরেরটাতেও 6 পেলাম, তাহলে এটাও চলবে, 12 হলো। অপরদিকে আরও রেজাল্টগুলো অল্টার করো, ধরো প্রথমটাতে 6 পেলে, পরেরটাতে বা 4 পেলে, এটাও চলবে, কারণ এটা 10। এবার তুমি প্রথমটাতে 6, এবার পরেরটাতে তুমি কত পেলে? 5 পেলে, এটা 11, এটাও চলবে। তাহলে টোটাল আর কোনো সম্ভব নয়, টোটাল তোমার 10-এর থেকে বেশি হবে বা 10 হবে। এরকম নমুনা বিন্দু সংখ্যা কটা গুনে নাও, 1, 2, 3, 4, 5, 6। তাহলে এইরকম নমুনা বিন্দুর সংখ্যা তোমার কয়টি হলো? 6টি। আর কেউ কি মিস গেল কি? ভালো করে একটু আমাদের দেখে নিতে হবে। প্রথমটাতে 4, পরেরটাতে 6, প্রথমটাতে 5, পরেরটাতে 5, প্রথমটাতে 5, পরেরটাতে 6, প্রথমটাতে 6, পরেরটাতে 6, প্রথমটাতে 6, পরেরটাতে 4, প্রথমটাতে 6, পরেরটাতে 5। এইভাবে আমরা নমুনা বিন্দু পেয়ে গেলাম, কয়টি টোটাল? না, 6টি টোটাল নমুনা বিন্দু পেলাম, ফেভারেবল নমুনা বিন্দু। তাহলে তোমার প্রবাবিলিটি এ, যেখানে এ কি বোঝাচ্ছে? এ বোঝাচ্ছে যোগফল 10 বা 10-এর বেশি হওয়ার সম্ভাবনা। তাহলে তোমাকে আমি বলবো 36-এর মধ্যে কত হলো? 6। এবার তুমি যদি এটাকে কেটে নাও, হলো 1/6। আশা করি তোমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারলে। এবার দেখো, এর সাথে আরও একটা কোশ্চেন কিন্তু জুড়ে দেওয়া হয়েছে। কি জুড়ে দেওয়া হয়েছে দেখো, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং স্কোর, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং আ স্কোর অ্যাটমোস্ট 9। অ্যাটমোস্ট 9 মানে সর্বোচ্চ 9 পেতে পারো, 9-এর থেকে বেশি হলে হবে না। মানে রেজাল্টটা যেহেতু আমাদের পূর্ণ সংখ্যায় আছে, 10-এর থেকে কম হতে হবে, এরকম প্রবাবিলিটিটা বার করতে দিয়েছে। অ্যাটমোস্ট 9 মানে 9 পর্যন্ত হতে পারে, মানে 10-এর থেকে বেশি হলে হবে না, 10 বা 10-এর থেকে বেশি হলে চলবে না। তাহলে এখানে তোমাদের কিন্তু আমি শর্টকাট ট্রিক্স শেখাবো। তুমি অলরেডি দেখেছো প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ এ মানে 10 বা 10-এর বেশি পাওয়ার সম্ভাবনা 1/6। এবার আমরা বার করতে চলেছি অ্যাটমোস্ট 9 মানে সর্বোচ্চ 9 হতে পারে, মানে 10 বা 10-এর বেশি হলে চলবে না। তাহলে সেক্ষেত্রে টোটাল প্রবাবিলিটি সূত্র থেকে আমরা বলতে পারি, আমরা পিবি, বি যেখানে বোঝাচ্ছে অ্যাটমোস্ট 9 মানে সর্বোচ্চ 9 হতে পারে, বি বোঝাচ্ছে অপর কথায় বলতে পারি 10-এর থেকে কম হতে হবে, বা অপর কথায় বলতে পারি 10-এর থেকে কম বা 10-এর থেকে বেশি যে ঘটনাটা সেইটা হলে চলবে না 9 পর্যন্ত। তাহলে তোমাকে মনে রাখতে হবে এখানে টোটাল প্রবাবিলিটি সর্বদা 1 হয়। তাহলে তোমার 10 বা 10-এর থেকে বেশি পাওয়ার ঘটনা হয়েছে 1/6, তাহলে 10 পাবো না, 9 পর্যন্ত পাবো, এই প্রবাবিলিটি কি হবে তোমার? 1 থেকে জাস্ট 1/6 বিয়োগ করতে হবে, করলেই তুমি এই বিয়োগটা করবে, করলে যেভাবে বিয়োগ করার নিয়ম অনুসারে আমরা পাবো 6/5। তো আশা করি তোমরা শেষ উদাহরণটাও স্পষ্টভাবে বুঝতে পারলে। তোমাদের যদি কিছু বলার থাকে, কিছু জানার থাকে, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে বলো, আমি তোমাদের শেখাতে চাই, আমি শিখিয়ে আনন্দ পাই, তাই তোমাদের শেখাতে চাই, তোমরা শিখতে থাকো। আমি প্রবাবিলিটি অনেক বড় সিলেবাস, আবার বলছি, একটা দুটো ভিডিওতে যেটা সম্ভব নয় আমি পরপর করে শেখাতে থাকছি, এটা দ্বিতীয় ভিডিও, তোমরা পরপর করে দেখতে থাকো। আমার বিশ্বাস, আশা রয়েছে তোমরা অবশ্যই প্রবাবিলিটি সম্পর্কে অনেকটাই শিখতে পারবে আমার এই ভিডিওগুলো দেখতে থাকলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এখানেই আমি শেষ করলাম।